আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে সকালবেলা আমার আম্মুকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম এটা হচ্ছে ল্যাভিড হসপিটালে তো হসপিটালের ভেতরে পা দেওয়ার পরই খুব মিষ্টি একটা ঘ্রাণ নাকে লাগছিল তো একটু সামনে যাওয়ার পরই এই কামিনী ফুলের গাছটা দেখতে পাই এখানে হচ্ছে পাশাপাশি দুইটা কামিনী ফুলের গাছ তো এই কামিনী ফুল থেকেই এত সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ আসছিল যে পুরো হসপিটালের সামনের জায়গাটাই ঘ্রাণে একদম ভরেছিল তো আমার সবচেয়ে প্রিয় ফুলগুলোর মধ্যে কামিনী হচ্ছে একটা এই ফুলের স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে সাদা কালারের এই ছোট ছোট সাইজের ফুল তো গাছটার মধ্যে অনেক ফুল ধরেছিল আর গাছের নিচটাও ফুল পরে একেবারে সাদা হয়েছিল তো এই গাছের কাছে আমি অনেকক্ষণই একটু দাঁড়িয়েছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল খুব সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ আমি প্রায় দশ মিনিটের মতো গাছটার নিচে একটু বসেছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল ওয়েদারটাও ভালো ছিল রোদ ছিল না আর বাড়িতে আসার পথে আমি লটকল কিনে এনেছিলাম তো লটকলগুলো খুব পাকা ছিল আর সাইজও বড় ছিল তো বাসায় এসে আম্মুকে নিয়ে লটকল খেয়ে নিচ্ছি তো লটকলগুলো এত পরিমাণ মিষ্টি আসলে লটকল একটু টক মিষ্টি থাকে বাট আজকের লটকলগুলো এত পরিমাণে মিষ্টি ছিল এরকম মিষ্টি লটকল আমি আর আগে কখনো খাইনি তো ভালোই লাগছিলো সবসময় তো একটু টক মিষ্টি ফ্লেভারের খাই আর আজকেরটা হচ্ছে একেবারে পুরোপুরি মিষ্টি লটকল আর এখানে হচ্ছে আম্মু রান্নাও করে ফেলেছে এখানে হচ্ছে আম্মু রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছে তো আম্মু হচ্ছে রুই মাছের বড় একটা মাথা ছিল আর সাথে হয়তো মাছের পিসও দিয়েছে দুই তিনটার মতো তো দিয়ে হচ্ছে এই লাউটা রান্না করেছে আর উপরে হচ্ছে ধনে পাতা দিয়েছে তো আমার আম্মুর হাতে লাউ রান্নাটা সবাই অনেক পছন্দ করে অনেক মজা করে রান্না করে আম্মু এই লাউ তরকারিটা আমিও অনেকবার লাউ রান্না করেছি বাট আমার আম্মুর মতো কখনোই হয়নি আম্মু কিভাবে যেন লাউটা রান্না করে খেতে খুবই মজা হয় আর এখানে হচ্ছে করলা ভাজি করেছে এটা আসলে করলা না এটাকে বলে হচ্ছে উইস্তা মানে ছোট ছোট যে করলাটা থাকে সেটা এখানে হচ্ছে সাথে একটু আলু দিয়েছে আর গুড়া চিংড়ি দিয়েছে তারপর সামান্য একটু হলুদ দিয়ে এই করলা ভাজিটা করেছে আর পাশের চুলায় হচ্ছে আম্মু গরুর মাংস রান্না করছে রান্না প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে এখানে হচ্ছে মাংসটা ভালো মতো কষিয়ে তারপর আলু দিয়ে দিয়েছে আলু দিয়ে তারপর এখানে হচ্ছে কয়েক মিনিট কষিয়ে নেবে তারপর কষানো হয়ে গেলে এখানে হচ্ছে ঝোল দিয়ে তারপরে মাংসটা রান্না করবে তো আমি হচ্ছে গোসল করে নামাজ পড়ে এখানে হচ্ছে দুপুরের লাঞ্চ নিয়ে বসে গিয়েছি এখানে ফার্স্টে আমি নিয়েছি হচ্ছে করলা ভাজি তো আমি ফার্স্টে করলা ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভাজিটা অনেক মজা হয়েছে অনেকেই বলে করলা ভাজি করলে নাকি তেতো লাগে বাট আমার আম্মুর হাতের করলা ভাজি একটুও তেতো হয় না আমার আম্মু ঢাকনি ছাড়া আসলে করলাটা রান্না করে সেজন্য হয়তো বা তেতো হয় না তো আমার আম্মুর কাছে শুনেছি করলা ভাজি রান্না করার সময় নাকি ঢাকনি দেওয়া যায় না মানে ঢাকনি ছাড়া যদি রান্না করা হয় তাহলে নাকি করলাটা তেতো হয় না তো আপনারাও যারা করলা তেতো হয়ে যায় এই অভিযোগটা আছে তারা এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের করলা ভাজিটাও ভালো হবে তাকে আপনাদের একটু বলে রাখি আপনারা যারা আমার ব্লগটি দেখছেন আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটিতে একটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনাদের যদি কোনো গঠনমূলক মতামত থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন তো করলা ভাজি দিয়ে খাওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি তো এখন আমি হচ্ছে গরু মাংসটা দিয়ে ভাত খাচ্ছি মাংসটা খুবই সফট হয়েছে আলুটাও সফট হয়েছে আর তরকারির কালার দেখেই আসলে বোঝা যাচ্ছে যে তরকারিটা কত বেশি ইয়ামি হয়েছে তেল মশলা ঝাল একেবারে পারফেক্ট হয়েছে এখানে আসলে এক্সট্রা কোনো মশলা ইউজ করা হয়নি একেবারে রেগুলার যে মশলা সেটা দিয়ে হচ্ছে আম্মু গরু মাংসটা রান্না করেছে কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে তো আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ